বাড়ির জন্য এই যে রাখবো সবাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান টাটুম্বা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে ব্লগটা স্টার্ট করছি সোমার রুম থেকে, কারণ আমার রুমে সোমা ঘুমোচ্ছে। মানে এত ঘুম, 9টা বাজতে যাচ্ছে তবুও ঘুমিয়ে আছে, আর রাত্রিবেলাটা মানে ভীষণ বিরক্ত করে জানো তো। ডেকে এসেছি, বলেছি ঘরটা গোছাতে, কারণ আজকে আমাদের বাড়িতে একজন আসছে। তো কে আসছে সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। তো চলো, আমি এখন ফ্রেশ হবো। এখনও পর্যন্ত ফ্রেশ হইনি, এডিট করছিলাম, এডিট জাস্ট কমপ্লিট হলো। তো এখন নিচে যাব, ফ্রেশ হবো, স্নান করব, তারপরে যাব যারা আসছে তাদেরকে রিসিভ করতে তারকনগর স্টেশন পর্যন্ত। তো চলো। তো গাইস, স্নান টান করে আমি পুরো রেডি হয়ে গেছে, আর ফোন করেছিল রানাঘাট পর্যন্ত চলে এসেছে। তো চলো আমি ঝটপট গিয়ে নিয়ে আসি স্টেশনে, কে কে প্রথমবার আসছে তো চেনে না জায়গাটা, এর জন্য আমাকে রিসিভ করতে যেতে হবে। তো আমিও এর আগে যতবার ওনার বাড়িতে গেছি উনি আমাকে রিসিভ করেছে, আর আমি আমার বাড়িতে আসছে, আমি যদি রিসিভ না করি তাহলে কেমন একটা হয়ে যায়, মানে বাজে দেখায় ব্যাপারটা। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি। স্নান করিস না এখনো? মা ওইদিকে রান্না বসে গেছে, আমাদের বাড়িতে সকালবেলাটায় রান্না কমপ্লিট হয়ে যায়, মানে 9টার মধ্যে। বাবা 9টার সময় দোকান চলে যায়, দুপুরবেলাটা রান্না করে না, আর একেবারে রাত্রিবেলাটা রান্না করে। তো চলো, আমি এখন অটোতে উঠে গেছি, যাচ্ছি তারকনগর স্টেশনে। আমি একটা অটো নিয়ে নিয়েছি, যেটা একদম আমি পার্সোনালি নিয়ে নিয়েছি ফোন করে, যে আমাকে দিয়ে আসতে হবে আবার নিয়ে আসতে হবে। তো সেটাই আর কি। তারপর আমি স্টেশনে পৌঁছেও গেছি, আর এখানে একটু ছাওয়ায় বসে আছি। এত রোদ্দুর আর গরম, বাপ রে বাপ, প্রচুর গরম দিচ্ছে, আর আজকে গরমটা যেন বেশি লাগছে। বাড়ি থেকেও যখন বেরাই খুবই গরম লাগছিলো। আমি আছি 1 নম্বর স্টেশনে, আর ওনারা নামবে 2 নম্বর স্টেশনে, মানে যে ট্রেনটা এই যে যাচ্ছে এই ট্রেনটাই নামবে। তো আমি বলেছি ওভারব্রিজ দিয়ে এ পাশে চলে আসতে, আমি ওভারব্রিজের নিচে বসে থাকবো। তো সোমার এসছে পার্সেল, দেখা যাক ওনাকে বাড়ির জন্য ই করেছে। কি দেখি বাড়ির জন্য করেছে, আমার একটা কেটে আনে দে, আমি ওইগুলো নিয়ে চলে যাই। মাও দাঁড়ায় রয়েছে বাড়ির জন্য, এই যে রাখবো। সবাই বলেছে তোমার মার দেখাও না কেন, এটা রাখবো বাড়ির জন্য। ওমা বাড়ির জন্য দেখাচ্ছো, বাড়ির জন্যই তো উপরে নিয়ে জায়গা হানকে মতো। না না, আর এখন নিচ্ছে না, পরে রাখবে কোথায়? নিচে নিচে রাখলে এ তো দেখা যাবে না, ছাগলে এসে খাইয়ে নিবে, তোর ওই খাইয়ে নিবে না খরগোশ, ছাগলে খাইয়ে নিবে না। তুমি মাতা হয়েছিল, মাতা হয়েছিল, তুমি মাতা হয়েছিল, দারুণ লাগছে। ওই যে স্প্রাইট, এটা এখন আমি উপরে নিয়ে যাব, প্রকাশ দাও উপরে বসে আছে, কিন্তু আমি তো একা নিয়ে যেতে পারবো না সোমা, প্রচুর গরম লাগছে। আর এই দেখো ঘেমে পুরো মেকআপ ঝরে ঝরে পড়ছে, আর আমার মেকআপ করতে একদমই ভালো লাগে না, তারপর একটু শ্যুট করতে গেলে মেকআপ না করলে ভালো দেখতেও লাগে না, কারণ আমি দেখতে তো খারাপ, আর তারপর আবার কালো হয়ে গেছি। এখন রোদরে রোদরে শ্যুট করার পরে মানে অনেকটাই কালো হয়ে গেছি, আগে তো রোদে শ্যুট করতাম, আগে মানে আরিয়ান যদি বলতো যে একটু শ্যুট কর, বাপ রে আমি রেগে ফেগে আগুন হয়ে যেতাম, যে রোদের মধ্যে গরমের মধ্যে কে শ্যুট করে। বাট সেই শ্যুটটাই এখন আমার করতে হচ্ছে, তাও আবার একা একা। লাগছে না জায়গাটা? হ্যাঁ দারুণ জায়গাটাও ভালো, জায়গার মানুষগুলো ভালো, তাই না? তো সময় যে আগে আগে যাচ্ছে, আমি বললাম সামনে যাস না বেশি, সামনে খুব নোংরা, ওই দিকটা বাজে একদম ভালোই লাগে না। আর এখানে অনেকে পিকনিক করে, অনেক দূর দূর থেকে লোকজন আসে। সোমাও আজকে প্রকাশ দার সাথে শ্যুট করবে, আর হ্যাঁ আমি গেছিলাম স্টেশনে প্রকাশ দাকেই আনতে, কারণ প্রকাশ দা এর আগে কখনোই এই দিকটায় মানে রানাঘাট, গেদে, বগুলা, গাজনা এই দিকটায় কোনোদিন আসেনি, শুধু নামই শুনে গেছে। তো একটু ভয় ভয় লাগছিল, মনে হয় জানি না, তো তাই আমি বললাম যে কোনো চাপ নেই, আমি স্টেশনেই চলে আসবো তোমাদেরকে রিসিভ করতে। এখন বাজে দুপুর 2, হ্যাঁ 2 বাজে।
তো শ্যুট এখানে কমপ্লিট হয়ে গেছে পুকুর পাড়ে, এরপর যাব রেসর্টে। তার আগে আমাদেরকে খেয়ে নিতে হবে, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। আমি তো সকাল থেকে কিছুই খাইনি, আর প্রকাশ দা ওরা কী খেয়ে এসছে না খেয়ে এসছে জানি না। আসার সাথে সাথেই বলেছিলাম যে খেয়ে নাও, কিন্তু বলল যে না এখন খাওয়া যাবে না, খেলে ড্যান্স করতেও তো প্রবলেম হয়। তারপরে বলল যে এই টাইমটাই খাই না। মা এখানে রান্না করেছে মাছের ঝোল, মাটন, ডাল আর যে স্যালাড, লেবু, চিপস আর 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 কিছু দেখছি না। তো চলো এখানে আমি এখন খাবার গোছাবো। আমার মায়ের না খুব লজ্জা, জানো তো, লজ্জার জন্য মানে খুব একটা কথা বলতে পারে না সবার সাথে, এমনি কথা বলে। আর এই যে খেতে দেওয়ার দিক থেকে, মানে বাড়িতে কেউ আসলে এগুলো আমিই করি, আমাকে করতে হয়। তো বাবা ওখানে খেতে বসে গেছে, বাবার খুব খিদে পেয়ে গেছিলাম, বললাম তুমি খেয়ে নাও। আমরা এখনও কেউই খাইনি, ভাবছি আগে প্রকাশ দা আসলো ওরা খেয়ে নেবে, তারপর আমরা খাবো। বাড়িতে কেউ আসলে আগে অতিথি আপ্যায়ন করতে হয় আমার মা বলে। তো চলো আমি এখানে খাবারগুলো গুছিয়ে নিই ঝটপট। সংটা এত সুন্দর, আমি প্রকাশ দাকে শুধু বলছি প্রকাশ দা এই সংটা একবার করো না, সংটা ভীষণ সুন্দর। ভাই পাশ থেকে বলছে বড় ওন্না লাগবে। গাইস এখন যাচ্ছি একটু ঘুরতে রিসর্টে, আর সামনে আছে ওই যে প্রকাশ দা, ওরা দাঁড়িয়ে আছে সামনে। কি মুচকি হাসি দিল রে, সে একটা গান আছে না, মুচকি হাসে ধরাই দিল সেই গান। অ্যালবাম শুটটা টাকা ভালো বেশ কোন সংটাই করবে, যদি ক্যামেরা নিয়ে আসতাম তাহলে টাকা দিতে হতো, মোবাইল দিয়ে তুলবো তো কিছু বলবে না। আমি আর আরিয়ান যখন এসেছিলাম তখন এখানে শুধু এই ফুলটাই ছিল, আর ওই যে পেছন দিয়ে দেখছো রেস্টুরেন্ট টাইপের করেছে, আর তারপর বাথরুম, এগুলো কিছুই ছিল না। তো আমি দেখে অবাক, আমারই বাড়ির কাছে বাট আমি আসি না, ভালো লাগে না। ওই যে বলে না কথায় আছে না, বাড়ির কাছের জিনিসগুলো দেখতে বেশ মজা লাগে না, দূরের জিনিসগুলো দেখতে বেশি মজা লাগে আর কি। তো যাই হোক খুব সুন্দর লাগছে, আর একটা দিন আমরা আসব, আমি আর বোন প্ল্যান করে এখানে শুধু ভিডিও শ্যুট করার জন্য আসব। সত্যিই খুব সুন্দর লাগছে, দেখো তোমরা একটু, মানে এত ভালো লাগছে সত্যি। আরিয়ানের সাথে কথা ছিল আমাদের এখানে আমরা পুলে শ্যুট করব, বেশ রোমান্টিক শ্যুট করব, বাট সেগুলো তো আর হয়ে উঠলো না। তো এবার যাই হোক একা একাই করবো, যতটুকু পারি ততটুকুই করবো। রেসর্টটা এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, মানে বলার মতো নেই। এখানে যদি আগে আসতাম আগে এসে অনেক শ্যুট করা হয়ে যেত, বাট এখন রোদ্দুরটাও নেই, আলোটা কম আছে, যার জন্য আমাদেরকে বেশি শ্যুট আমরা করতে পারবো না, অল্প শ্যুটই করতে হবে। প্রকাশ দা বারবার বলছিল ভুল হয়ে গেছে, আগে যদি এখানে আসতাম, বাট ওই টাইমটায় আসার জন্য মানে কেউ ছিল না, মানে যে ভাইকে নিয়ে আসবো একটা গাড়ি ছিল, একটা গাড়িতে তো আর চারজন মিলে আসা যায় না। তো ভাইয়ের গাড়িতে আসতে চেয়েছিলাম, ভাই বলেছিল আমি 12টার পরে ছাড়া টাইম পাবো না। তো ভাই এসছে প্রায় একটার পরে এসেছিল ভাই, ও যদি একটু আগে আগে আসতো, কারণ আমাদের কাছে গাড়ি ছিল না, ওই যে বললাম। যাই হোক নেক্সট টাইম যখন আসবে তখন অনেক শ্যুট করব এর মধ্যে। চলো একটা শ্যুট তো আপাতত কমপ্লিট করি, তারপরে দেখা যাক কটা করতে পারি। না তুমি বলো। ওকে খুব ভালো লাগলো, কাকিমা খুব ভালো রান্না করে খাইয়েছে আমাদেরকে, থ্যাংক ইউ। কাশ একদিন আশা রাখবো তুমি সেরকম রান্না করে খাওয়াবে আমাদের, আর কাকিমা মানুষের তৈরি করেছে। আচ্ছা প্রচুর ভিডিও বানালাম, আবার নতুন নতুন ভিডিও আসবে, আর কংগ্রাচুলেশন
তোমার 200 কি মনে হয়ে গেছে ফেসবুকে? হ্যাঁ, তো যাও নেক্সট আমাদের অ্যালবাম শুট আসছে দাদা। এটা এটা একটা সিক্রেট, টপ সিক্রেট। ঠিক আছে, আজকে আমি যে ড্রেসটা নিয়েছিলাম আমি পরে ভিডিও করতে দেইনি, বলছি অ্যালবাম পরে করে দেখব। ঠিক আছে, গানটা সুপার হয়েছে আর কংগ্রাচুলেশন। আবারও বলবো যে নতুন কাজগুলো ভালো ভালো করে করো। আছি আমরা সবাই, ঠিক আছে, এটা বাই বাই করে দাও, টাটা, বাই বাই, দেখো। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আমি ইন করছি, কারণ দিদি এই যে নিয়ে গেছে, ওর শ্যুট করে শরীরটা একদম ভালো নেই। তো চলো গাইস, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।